নমস্কার, ক্যামেলিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আপ্পাম। আপ্পাম বানানোর জন্য কী কী উপকরণ লাগবে একবার দেখে নেওয়া যাক। আপ্পাম বানানোর জন্য প্রথমে 1 কাপ ইডলি রাইস নিতে হবে। ইডলি রাইসটাকে ভালো করে ধুয়ে তারপরে ওটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যদি ইডলি রাইস না থাকে তাহলে 1:1 রেশিওতে সেদ্ধ চাল আর আতপ চাল দিয়েও আপ্পাম বানানো যায়। আপ্পামটা যাতে সফট হয় সেই জন্য এতে অল্প মেথি ব্যবহার করতে হবে। আমি এখানে 1/4 টিস্পুন মেথি নিয়েছি। মেথিটাকেও সারা রাত ভিজিয়ে রাখতে হবে। চাল আর মেথিটা সারা রাত ভেজানো ছিল, এবারে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিতে হবে। মেথিটাও জল থেকে ছেঁকে নিয়ে মিক্সি জারে দিয়ে দিতে হবে। আমি এখানে ইস্ট ব্যবহার করব না, সেই জন্যে আপ্পাম ব্যাটারটা ফার্মেন্ট হওয়ার জন্যে আমি ইডলি ধোসার ব্যাটার আর ভাত নিয়ে নিয়েছি। চাল, ভাত আর মেথির পেস্ট বানানোর সময় এর মধ্যে অল্প জল দিয়ে দিতে হবে যাতে পেস্টটা মিহি হয়। আপনারা যদি নারকেল ব্যবহার করতে চান তাহলে চালের পেস্ট বানানোর সময় নারকেল কোড়া দিয়ে দিতে হবে, অথবা জলের পরিবর্তে নারকেলের দুধ ব্যবহার করতে হবে। চালের পেস্টটা বানানো হয়ে গেছে, এবার এটাকে একটা বড় বাতির মধ্যে ঢেলে নিতে হবে। এবারে এর মধ্যে 1/4 কাপ ধোসা ব্যাটার দিয়ে দিতে হবে। ধোসা ব্যাটারটাও এটাকে ফার্মেন্ট হতে সাহায্য করবে। ধোসা ব্যাটারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ব্যাটারটা ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর এটাকে কভার করে 8 থেকে 9 ঘন্টা গরম জায়গায় রেখে দিতে হবে, তাহলে এটা ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে। এই দেওয়ার হয়ে গেছে, আপ্পাম ব্যাটারটা ফার্মেন্ট হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আপ্পাম ব্যাটার খুব বেশি ঘন হয় না, আবার খুব বেশি পাতলাও হবে না, ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে। যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে জল মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে আপ্পামের মধ্যে চিনি ব্যবহার করে, আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন। আপ্পাম বানানোর জন্য এরকম হাতলওয়ালা আপ্পাম তাওয়া পাওয়া যায়। তাওয়াটা প্রথমে গরম করে নিতে হবে। গরম তাওয়ার মধ্যে আপ্পাম ব্যাটারটা দিয়ে দিতে হবে। মোটামুটি 1/4 কাপ বা 1 হাতা আপ্পাম ব্যাটার দিতে হবে। তারপর এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে স্প্রেড করতে হবে। আপ্পাম ব্যাটারটা পুরো তাওয়ার মধ্যে স্প্রেড করা হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে কভার করে এটাকে হতে দিতে হবে। আপ্পাম যখন হয়ে যাবে তখন আপ্পামের নিচটা হালকা গোল্ডেন কালার হয়ে যাবে, আর আপ্পামের মাঝখানটা সফট থাকবে, আর সাইডগুলো ক্রিস্পি হবে। আপ্পামটা হয়ে গেলে সাবধানে খুন্তির সাহায্যে এটাকে নামিয়ে নিতে হবে। একই রকমভাবে আরেকটা আপ্পাম বানিয়ে নেব। আপ্পাম একটি খুবই প্রসিদ্ধ দক্ষিণ ভারতীয় পদ। আপ্পাম আপনারা ব্রেকফাস্টে অথবা ডিনারে পরিবেশন করতে পারেন। আপ্পাম গরম গরম খুবই ভালো লাগে। আপ্পাম যে কোনো ধরনের কুরমার সাথে, গ্রেভির সাথে পরিবেশন করা যায়। ধোসা বেতার বানানোর রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারাও বাড়িতে এভাবে আপ্পাম বানান। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।